আপনার লোকেরা প্রচুর টাকা খরচ করে আপনার লোক মানে ওই কাকে একটা ধরে এনেছেন পিকে না কেপি তাকে দিয়ে সব জায়গায় ব্যানার টাঙিয়েছেন বাংলা বাংলার মেয়েকেই চায় এরপরে বলবেন না তো যে বাংলা বাংলার ভ্যাকসিনটাই চায় ভ্যাকসিন তো বাংলায় হয়নি মোদিজি বের করেছে বিজ্ঞানীদের দিয়ে কোভিশিল্ড কো ভ্যাকসিন যত রকমের মিথ্যা কথা বলা যায় এই নেত্রী সেটা করে সেই জন্য শুভেন্দু অধিকারী এইরকম একজন লেডি হিটলার অহংকারী দাম্ভিক তাকে ছেড়ে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এসেছে এই মুখ্যমন্ত্রী অবন্তিপুরায় যখন শহীদ হয় সিআরপিএফ এর জওয়ানরা তারপরে যখন ভারতবর্ষে বায়ুসেনা পাকিস্তানের ভিতরে ঢুকে বোম ফেলে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে কি বলেন প্রমাণ কোথায় আপনি চারটে রাজধানী চান দিল্লি কেন একটা রাজধানী হবে চারটে রাজধানী চান আপনার দলের একজন মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের রিপোর্টারদের নিয়েছে মেটিয়া বুরুজ বন্দরে বলেন ইহা ভি এক ছোটা পাকিস্তান হ্যায় আপনার দলের নানুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলম খান তিনি বলেন আমরা চাইলে চারটে পাকিস্তান বানিয়ে দেব এই দল কোন স্বদেশ প্রেমী জাতীয়তাবাদী চেতনার মানুষ করতে পারে না আর বহিরাগত আমরা নই কংগ্রেস কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বিদেশিনী কমিউনিস্ট পার্টি বাইরে থেকে এসেছে আর বিজেপি হল আমাদের দেশের বাঙালির পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি করা পার্টি তাই আপনারা এবারে ভোটটা সুন্দর করে দিতে হবে আর আমি আপনাদের একটা কথা দিতে পারি এই অপূর্ব বাবু সরকারি দল ছাড়া থাকতে পারবেন না সরকারি দল ছাড়া থাকতে পারবেন না তাহলে বাংলাতে ভোট দিলে আবার তো ডিগবাজি খাবে আবার ডিগবাজি খাবে কারণ পৌরসভার ঘাপলা আর পঞ্চায়েতের কাটপানি যে কেউ টানলে এত গন্ধ বেরোবে সেই গন্ধ এবং দুর্গন্ধে কেউ টিকতে পারবে না তা স্বাভাবিকভাবে পুলিশ যার নবান্ন যার স্বরাষ্ট্র দপ্তর চার দু ভাই তার অতএব এইরকম একটা অপরচুনিটি সুবিধাবাদী প্রার্থীকে ভোট দেবেন না আর কংগ্রেস তো এখন কার্যত সাইনবোর্ড পার্টি কংগ্রেসের নেতা অধীর বাবু আপনারা এমপি করলেন জিতে যাওয়ার পরে পার্লামেন্টের ভিতরে সরাসরি পাকিস্তানের হয়ে অ্যাডভোকেসি করেছে আমাকে শক্তিপুরের ছেলেরা বলেছে যে দাদা কি ভুল করলাম অধীরটাকে ভোট দিয়ে কি বলছে পার্লামেন্টের ভিতরে তাই এই সাইনবোর্ড হয়ে যা কংগ্রেসকে একটা ভোটও দেবেন না আমাদের কেন ভোট দেবেন আমরা শুধু দেশ স্বদেশ প্রেম জাতীয়তা বোধ এটার উপরে ভোট চাইছি না আমরা বলছি ভারতীয় জনতা পার্টি পঞ্চাশ দফা সংকল্প পত্র দিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে আমরা বিনা পয়সায় প্রত্যেককে ভ্যাকসিনেশন করাব ভারতীয় জনতা পার্টি তিন মাসের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করাবে মেধা অনুযায়ী চাকরি হবে দুর্নীতিমুক্ত টেট হবে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ হবে 100 দিনের কাজ 200 দিন হবে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা 1000-এর পরিবর্তে 3000 হবে সমস্ত পুরোহিত কীর্তনিয়া তারা মাসে 3000 টাকা করে ভাতা পাবে কন্যাশ্রীর মতো 500-700 টাকা নয় বালিকা শিক্ষার সমূহ খরচ আমরা দেব এইচএস পাস করার পরে প্রত্যেক বালিকার ছাত্রীর অ্যাকাউন্টে 2 লক্ষ করে টাকা ঢুকবে
শিল্পায়নের দরজা খুলবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে হেলথ সেন্টার আর শহরে সুপার স্পেশালিটি হসপিটাল হবে। কান্দি স্মার্ট সিটি হবে, কান্দি গ্রিন সিটি হবে। আপনারা উন্নয়নের আসল ছোঁয়া পাবেন, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। তাই আপনারা সবাই মিলে ভোট দিন বিজেপিকে, বিজেপি সরকার গড়বে। আর কান্দির এমএনএ এখানকার যারা খেটে খুটে বিজেপিকে এতটা নিয়ে এসছেন, মন্ডল প্রেসিডেন্ট, মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি মোর্চা, শক্তি কেন্দ্র প্রমুখ, পার্টির সমস্ত পরিবারের সদস্যরা, তারা সবাই মিলে আপনারা আগামী দিনে এখানকার উন্নয়ন এবং আমাদের প্রতিশ্রুতি পূরণ করবেন। একজনকে রেগে যায় তোলাবাজ বললে তিনি হলেন ভাইপো, আর একজন রেগে যায় জয় শ্রীরাম শুনলে, জয় শ্রীরাম শুনলে রেগে যায়। 9.5 বছর আচ্ছা, ব্যানার্জি যদি পদবি হয় এত হিন্দু হিন্দু করার দরকার? তাও ভুল।